নৌকা মার্কায় ভোট না দিলে সরকারি ভাতা বন্ধের ঘোষণা মসজিদের মাইকে। কুমিল্লা ৬ আসনে দ্বাদশীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট না দিলে বিধবা বয়স্ক টিপিসি সহ সরকারের সামাজিক নিরাপত্তার ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে একজন কাউন্সিলর। শুক্রবার ২২ ডিসেম্বর জুমার নামাজের সময় মসজিদের মাইকে এই ঘোষণা দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সারোয়ার শিপন। এই ঘটনায় রবিবার কাউন্সিলর গোলাম সারোয়ার শিপনকে দোষী সাব্যস্ত করেছে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার যুগ্ম জেলার বিচারক মোহাম্মদ সিরাজউদ্দিন ইকবাল। কাউন্সিলর গোলাম সারোয়ার শিপনের এমন বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযুক্তি করেন একই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা।